টেকনাফ থেকে তেতুলিয়া আমির হেফাজতের নেতৃত্বে আর একটা গুলি যদি কোনো ছাত্রদের বুকে পড়ে তাহলে মার্চ করা হবে। আমাদের সন্তানদের লাশ নিয়ে আমরা কবরস্থানে ফিরব না, রাজপথে আন্দোলনে নেমে পড়ব। শাইখুল হাদিসের পরিবার তালাল হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, বাতিলের সামনে নিজের মাথাকে মস্তককে অবনত করবে, শয়তানও হাসবে এমন ধারণা করলে। দালাল কাকে তুমি দালাল বলছ? যার শিরাই শিরাই বিদ্রোহ, যিনি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে হুঙ্কার ছেড়ে কথা বলেন, যার হুঙ্কারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কম্পন সৃষ্টি হয়, সেই ব্যক্তিটাকে শুধুমাত্র একটা ছবিকে দেখে দালালের তৎপা লাগিয়ে দিতে বুকটা একটু কাঁপলো না? যার 42টা মামলা, যিনি 3টি বছর জেল, জুলুম, নির্যাতন, রিমান্ডের মতো নির্যাতন সহ্য করে অবশেষে পরিবারের কাছে ফিরল, কই 3টা বছরের ভিতরে তার কোনো খবর নেওয়ার প্রয়োজন বোধ করলেন না? 3টা বছরের ভিতরে তার পরিবারের খবর নেওয়ার প্রয়োজন বোধ করলেন না? 3টা বছরের ভিতরে তার জন্য রাস্তায় নামাকে প্রয়োজন বোধ করলেন না? কিন্তু একটি ছবি দেখে তাকে দালালদের কাতারে সামিল করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কারা আপনারা? এতটুকু ইমান নিয়ে কেমন করে নিজেকে ইসলামের লেবাসদারি বলে দাবি করেন? চলমান ইস্যু আন্দোলনে আজকে হুঙ্কার ছেড়েছে, যারা বন্দী ছিলেন তারা বুঝে সেখানকার কি করুণ পরিস্থিতি, কি ভয়াবহ অবস্থা। সেখান থেকে বেরিয়ে এসে তিনি যে কথা বললেন আজকে, টেকনাফ থেকে তেতুলিয়া আমির হেফাজতের নেতৃত্বে আর একটা গুলি যদি কোনো ছাত্রদের বুকে পড়ে তাহলে মার্চ করা হবে, আমাদের সন্তানদের লাশ নিয়ে আমরা কবরস্থানে ফিরব না, রাজপথে আন্দোলনে নেমে পড়ব। এ হুঙ্কার দিয়েছে, এখন আপনি তাকে নিয়ে কি বলবেন? অতএব কথা বলার আগে সাবধান থাকুন। চলমান যে আন্দোলন, যৌক্তিক যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই আন্দোলন যৌক্তিক আন্দোলন, এটা প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন এবং তার মন্ত্রী আমলারাও স্বীকার করে। অতএব আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। শ্রদ্ধাভরে স্মরণ করছি আন্দোলনের যারা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়া, তার পরিবারের জন্য দোয়া। অতএব ফেসবুকে লেখালেখি না করে ভাবুন কার বিরুদ্ধে কি লেখছেন, কেন লেখছেন, আপনার এই লেখার দ্বারা কোনো উপকার আসছে কিনা, আপনি জাতির জন্য কি করেছেন। আপনি সাকিব আল হাসানের মতো প্রশ্ন ছুড়ে দিবেন না, আপনি কিছু করেন। চলমান এই ইস্যুতে এই জাতি দালাল কারা, কারা স্বার্থন্বেষী মহল, এটা স্পষ্ট হয়ে গেছে। অতএব যার বিরুদ্ধে আপনি দালালের তকমা লাগিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, শাইখুল হাদিসের পরিবার কখনো দালালের তকমা পেতে পারে না। শাইখুল হাদিসের পরিবারকে কেউ দালাল বলবে এটা পাগলেও বিশ্বাস করবে না। শাইখুল হাদিসের পরিবার দালাল হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, বাতিলের সামনে নিজের মাথাকে মস্তককে অবনত করবে, শয়তানও হাসবে এমন ধারণা করলে। অতএব কথা বলার আগে ভেবে চিনতে কথা বলুন।